Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বিয়ে করে যাওয়ার সময় সব মেয়েরাই কাঁদে, আপনি জানেন না? হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু বিয়েটা তো আপনি নিজেই করতে চেয়েছেন, নিজেই একটা সিদ্ধান্ত নিয়ে তারপর আর কি নিজের মতো বিয়ে করেছি বলে কি কাঁদতে পারবো না নাকি? আপনি জানেন রানাঘাট আমার কাছে কি, আমার সবকিছু, আমার ছোটবেলা, আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার আমার বৌদি আর আমার আমার ছোট্ট মিনি, আমার বন্ধু বান্ধব, আমার ছাত্রছাত্রী, আরো কত কিছু, কত কত স্মৃতি এখানে, সবকিছু ছেড়ে। আর তাছাড়া আমার দাদার শরীরটা ভালো নেই, আর আমার কান্না পাবে না? না না থাক, রাখুন, আবার যদি স্মৃতিরা ভিড় করে কান্না পায়, থাক। এবার তাহলে কাজের কথাটা বলি, কাল থেকে বলার চেষ্টা করছি। সে তো দেখতেই পাচ্ছি, তখন থেকে বলার চেষ্টা করছেন, চেষ্টাই করছেন, বলে আর উঠতে পারছেন না। আরে ইম্পর্টেন্ট কথা, সবার সামনে আমি কিভাবে, সবার সামনে দু ঘন্টা ধরে এই গাড়ির মধ্যে শুধু আপনি আর আমি, তাও তো বলে উঠতে পারছেন না। আরে আপনি তো তখন থেকে কেঁদে কেঁদে, এনিওয়ে লেটস কাম টু দ্য পয়েন্ট। এ কি আপনি এখন এটা খাবেন নাকি? হ্যাঁ কেন? আসলে এটা ধোয় আমার একটু অসুবিধা হয়। ও মা, তো লক্ষ্মী ছেলে একবার বলতেই রেখে দিল, মানুষটা একটু গম্ভীর হলেও মিষ্টি কিন্তু। প্লিজ আর ইন্টারাপ্ট করবেন না, খুব জরুরি কথা আমাকে বল। কি হলো? বাড়ি এসে গেছে স্যার। এই তাহলে এখন থেকে আমার সংসার? কি করছো বলো তো দিদি? কিচ্ছু করছি না, কাল থেকে তোর কথা শুনেছি ছোট, কাল তুই ছেলের বিয়েতে যাসনি আমি কিচ্ছু বলি না, কিন্তু আজ বাড়িতে নতুন বউ আসছে তাকে বরণ তো করলি। দিদি তুমি কেন বুঝতে পারছো না যে আজকে এরকম একটা শুভ অনুষ্ঠানে আমার থাকাটা ঠিক নয়? ও মা কোথায় গো তোমরা? এসো এসো বৌমা। কই তোমরা কোথায়, বরণ করবে না? মা তুমি একটু বলো না, তখন থেকে এক কথা বলে চলেছে, শুভ অনুষ্ঠানে নাকি ওর থাকাটা ঠিক না। মাকে বাদ দিয়ে আবার কোনো শুভ কাজ হয় নাকি? মা আছে বলেই তো সবটা শুভ। একদম ঠিক বলেছ, আয় আয়, তোর কোনো কথা শুনবো না, আয় আয় তো। আসলে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন মা বাবাকে প্রণাম করতে গেছিলাম, ওদের ছবির সামনে দাঁড়িয়ে যখন খুব কাঁদছিলাম আমি, তখন মা আমাকে বলল, এখনো তো কাঁদছিস তো, যখন শ্বশুর বাড়ি যাবি তখন দেখবি আর এক মা তোকে বরণ করে বুকে জড়িয়ে নিয়েছে, আমার কথা ভুলেই যাবি। আমি তো সেই ভরসাতে এসেছি মা। এত মিষ্টি কথার পরও দূরে দাঁড়িয়ে থাকবে বৌমা, নিজের হাতে বরণ করবে না ছেলের বউকে? মা কি আমার কথা রাগ করলেন? আসলে না আমি বড্ড বেশি কথা বলি, আমাকে আমাকে ক্ষমা করবেন, হ্যাঁ প্লিজ রাগ করবেন না। উফ, লোকটা খালি ফোনে ব্যস্ত, আগে থেকে সাবধান করে দেবেন তো যে মা কম কথার মানুষ, তাহলে এসেই আমি বকবক করে। দিদি বরণ ডালাটা দাও। এবার তো ভিডিওটা করতেই হবে। হ্যাঁ
দেখেছ প্রথম দিন এসেই শাশুড়ি মায়ের মন জয় করে নিল। এবার সপ্তাহে সপ্তাহে মনে হচ্ছে সোনার গয়নাগুলো বোধ হয় উনিই পাবেন। এ আবার কি শুভ্র? এক মিনিট মা, হ্যালো। আরে ফোনটা এখন রাখ না, মা বরণডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বেটা। এক মিনিট, দরকারি ফোন আছে, কথা বলতেই হবে। শুনতে পাচ্ছি না, ভালো করে বলো, একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। বরণের আগে কাঠ ছড়ার গেটটা খুলে গেল, এ তো ঘোর অমঙ্গল। কেমন মেয়ে তুমি, বিয়ে হয়ে ঘরে ঢুকতে না ঢুকতেই এত বড় অমঙ্গল বাঁধিয়ে বসলে। এখনো বরণ করা হলো না, তার মধ্যে গাঁট ছড়াটুকুও সামলে রাখতে পারলে না। আমাদের এত বড় সংসার তুমি সামলাবে কেমন করে? মা চুপ, একটা কথাও তুমি বলবে না। তোমার ওই অত কথা বলাই কিন্তু কাল হয়েছে। শুধু মিষ্টি মিষ্টি কথা বলে সবার মন ভোলালেই ভালো বউ হওয়া যায় না। তার জন্যে একটা দায়িত্ববোধ থাকা জরুরি, যেটা তোমার একেবারেই নেই। আমি বুঝতে পারছি না এই সংসারটা তুমি তুমি সামলাবে কেমন করে। যে যাই বলুক মানিয়ে নেবি, মাটি কামড়ে পড়ে থাকবি। নতুন বউটা ঘরে ঢুকতে না ঢুকতে কি শুরু করলি তুই? ওকে ইচ্ছে করে করেছে, দেখতে পেলি না টান লেগে খুলে গেল? দিদি দিদি, আমি কোন জ্বালা থেকে এই মঙ্গল অমঙ্গলের কথাগুলো বলছি সেটা সেটা তুমি বুঝতে পারছো না? শুভ্রর বাবা চলে যাওয়ার পর থেকে আমার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে, এই বুঝি কোনো একটা অঘটন ঘটে গেল। আর সেটাই ঘটলো, তুমি তো দেখলে বলো। নতুন বউ তাকে বরণ করে ঘরে তোলার আগেই কাঠছড়ার গিটটা খুলে গেল। এই পয়েন্টে এসে কিন্তু কাম্মাকে আমি সাপোর্ট না করে থাকতে পারছি না। মানে যখন শুনেছিলাম প্রথমে যে আমাদের নতুন বউয়ের বাবা মা নেই, তখন শুনে না মনটা কিরকম খুঁতখুঁত করছিল। আমাদের সংসারের জন্য এই মেয়ে পয়া হবে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।